হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু শিল্প সমগ্র ফাইন আর্ট ক্লাস। যেমনটা তোমরা থাম্বনেলে দেখলে যে একটা পদ্ম ফুল এবং যেটাই সেন্ট্রাল পিস এবং সেন্ট্রাল সাবজেক্ট সেটা আমরা জলরঙ দিয়ে আঁকব এবং মাস্কিং টেপ ইউজ করে আমি আগে সূর্য এঁকেছি, চাঁদও এঁকেছি, তিনটে মেন ছবি এঁকেছি এবং আজকে আমরা দেখবো যে একই রকমভাবে মাস্কিং টেপ ইউজ করে আমরা পদ্ম ফুলটা কীভাবে আঁকতে পারি। সামনে দুর্গাপুজো আসছে এবং দুর্গাপুজোতে একটা খুব ইম্পর্টেন্ট ফুল হচ্ছে পদ্ম ফুল। সো মাস্কিং টেপ দিয়ে আমি ওটাকে ভাঁজ করে দুরকমভাবে কেটেছি যাতে ওটা একটা রিফ্লেক্টেড আর কি রূপ আমরা পাই এবং তারপরে সেটাকে ছাঁটিয়ে দেওয়ার পর কাগজে একটুখানি জল অ্যাপ্লাই করে আমরা ভায়োলেট ম্যাজেন্টা যেটা এবং সেটার সাথে প্রুশিয়ান ব্লু মেশানো রয়েছে খানি সেটা আমরা অ্যাপ্লাই করছি। এটা একটা লাইট থিন ওয়াশ যেটা আর কি আন্ডার পেন্টিং একদম, কারণ মেন যে জলের কালারটা হবে সেটা কিন্তু এরকম ব্লু হবে না, সেটা ব্ল্যাক হবে এবং তার সাথে আমরা ভিডিয়ানও ইউজ করছি যেটা ওই একইভাবে থিন ওয়াশের মধ্যেই পড়ছে এবং এক্ষেত্রে এই রঙগুলো অনেক বেশি ওয়ার্ম কালার এগেনস্ট যে কালোটা আমরা ইউজ করবো, যে ব্ল্যাকটা ডার্কটা আমরা ইউজ করবো। এবং আমি যে কাগজটা ইউজ করছি সেটা হ্যান্ডমেড পেপার এবং অন্য দিনের মতো খুব স্মুথলি কিন্তু মাস্কটা আর কি ওঠানো সম্ভব হয়নি। যাই হোক, কাগজ ভেজা থাকা অবস্থাতেই এরকম জলের যে ঢেউগুলো, ছোট্ট ছোট্ট ঢেউ, এই জিনিসগুলো কিন্তু ছবিতে একটা অন্যরকম বিউটি অ্যাড করবে, একটা খুব সুন্দর লাগবে দেখতে যখন ছবিটা আর কি শুকিয়ে যাবে। এটা ওয়েট পেপারের উপরে দেওয়ার ফলে জিনিসটা হালকাভাবে স্প্রেড হয়ে যাবে এবং আমি এখানে থিন রং ইউজ করিনি, এখানে একটুখানি ঘন রং ইউজ করেছি এবং যথারীতি ডার্ক কালার ইউজ করছি। ডার্ক কালার ইউজ করার কারণ হচ্ছে যে রংটা আমরা দিচ্ছি সেটার এগেনস্টে যেন ওই সাদা পদ্ম ফুলটা খুব ভালোভাবে আর কি ফুটে ওঠে এবং সেটা আর কি ভালোভাবে ইমার্জ হয়ে দেখতে আর কি ভালো লাগে। এবং ডার্কের এগেনস্টে লাইট আমরা জানি যে ইমিডিয়েট অ্যাট্রাকশনের একটা জায়গা হয়ে ওঠে, সো সেটাই আমরা করার চেষ্টা করছি। এখানে ডার্ক রংটা যে ব্ল্যাকটা সেটা আমি ধীরে ধীরে আর কি ডার্ক অ্যাপ্লাই করছি, প্রথমে একটা থিন ডার্ক রং, তারপরে একদম ঘন ডার্ক রং আমরা ইউজ করব এবং পরে ভিরিডিয়ানের সাথে সবুজের সাথে কিছুটা পরিমাণে ডার্ক রং ব্ল্যাক মিশিয়ে ইউজ করব। যখন এরকম ডার্ক রং আমাদেরকে ছবিতে ইউজ করতে হবে তখন কিছুটা পরিমাণে সাবধান হয়ে আর কি আমাদেরকে ইউজ করতে হবে, কিন্তু এক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে আমি সুমি জাতীয় একটা ব্রাশ ইউজ করছি এবং র্যান্ডামলি ইউজ করছি, সেটা কোনো রকমভাবে সাবধানতার কথা যেটা আমি বলছিলাম সেটা আমরা এখানে ফলো করছি না। তার কারণ হচ্ছে এখানে ওই রকম কাজ দরকার যেখানে ছবি যেমন সাবজেক্ট আর কি ডিম্যান্ড করবে আমাদেরকে কাজটাও সেরকমভাবে ওয়াটার কালারে করতে হবে। দেখতে পাচ্ছি আমি এখানে কতটা ডার্ক রং ইউজ করছি এবং এই তুলি, এটাই হচ্ছে এই তুলির বিশেষত্ব যে এতে এই জিনিসগুলো ঢেউগুলো খুব সুন্দর এবং এফর্টলেসলি যাকে বলে সেটা আর কি বেরিয়ে আসছে, যেটা আমাদের দরকার এই ছবিটার ক্ষেত্রে। এবং এখানে ডার্কটা লাস্টে যখন ছবিটা পুরো মাত্রায় শুকিয়ে যাবে তখন অনেকটা বেশি ফেড হয়ে যাবে, এটা জল রঙের ধর্ম, তাই আমরা যতটা সম্ভব ডার্ক ঘন দেওয়ারই আর কি আমরা ইউজ করব। কিন্তু আমরাই যদি এক্ষুনি অন্য দামি যে কোনো কোম্পানির রং, যেগুলো আর কি যথারীতি প্রফেশনাল রং এবং দামি, যথারীতি দামি, সেগুলো যদি আমরা ইউজ করি তার পিগমেন্ট অনেক বেশি ঘন হয়, ফলে সেটা আর কি ফেড যেটা বলছিলাম সেটা অতটাও বেশি করে না এবং সেটা অনেক দিন ধরে যে ছবিটা
আর কি টিকে থাকে, তার লঞ্জিভিটিটা অনেক দিনের হয়। এখানে স্প্রিঙ্কল দেওয়াটা আমার একটা স্বভাব যাই হোক, তো সেটা আমরা আর কি করছি। এবং প্রায় আমরা যে ফার্স্ট ওয়াশটা যেটা হয়ে গেছে, এবং দেখো আমি শুকিয়ে নিয়ে এসেছি, যেটা বলছিলাম যে কাগজটা থেকে টেপটা খুব ভালো হয়ে ওঠেনি, ফলে একটা জিনিসটা আর কি খুব সুন্দর হয়নি। তাও যে এফেক্টটা আর কি আমি চাইছিলাম সেটা হয়েছে, এবং যে জায়গাটা আমরা নেগেটিভ স্পেস হিসেবে রাখার জন্য আর কি ভেবেছিলাম সেই জায়গাটা সেরকমভাবেই এসেছে। এবং এই যে পোর্শনটা যেখানে আমি এই টেপটা তুলছি, এটা খুব সাবধানে করা সত্ত্বেও কাগজের একটা অংশ আর কি উঠে গেছে। আমার মনে হয় এটা তুলট কাগজে যেটা বেশি আর কি তুলো মাত্রাটা বেশি, যেটা একদম কটন কাগজ, সেটাতে এই জিনিসটা খুব একটা ভালো হচ্ছে না। এর আগের যে দিনগুলো ছিল সেগুলো এর যে উল্টো পিট কাগজে সেদিকে আমি এঁকেছিলাম, আর এটা হচ্ছে আরেকটা পিট কাগজের এই দিকে, এই জিনিসটা খুব একটা ভালো দাঁড়াচ্ছে না। তাও আমরা যে জিনিসটা চাইছিলাম প্রায় সেটা এসছে, এবং আমি সেটা আনার আর কি চেষ্টা করেছি যথাসম্ভব। এখানে যে মাস্কিংটা আমি সামান্য একটা প্লাস্টিকের টেপ দিয়ে করছি, সেই মাস্কিংটা কিন্তু করা যেতে পারে অন্য ভালো মাস্কিং টেপ, যেগুলো পেপার মাস্কিং টেপ পাওয়া যায় সেগুলো দিয়েও করা যেতে পারে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কাগজটা ছিঁড়ে গেছে, যার জন্য একটু সমস্যা হয়ে গেছিলো আর কি, ওটা কোনো বড় ব্যাপার না। আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেই জিনিসটা কিন্তু আদতে হয়েছে, এবং রিফ্লেকশনটাও খুব ভালো আর কি এখানে ধরা পড়েছে। মেইন যে কাজটা এই ছবিটার, এই ধরনের কাজটার, সেটা হচ্ছে এইটুকুনি যে মাস্ক করে তার উপরে যে আমরা কাজটা করলাম সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর পরে যে কাজগুলো করব সেগুলি অতটাও ইম্পর্টেন্ট নয়, ফিনিশিং টাচ বলতে পারো। কিন্তু যে ফার্স্ট আমরা ওয়েট ওয়াশটা দিলাম সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে ওইটাই ছবির মেন জায়গা হয়ে যাচ্ছে এবং একটা অ্যাট্রাকশন পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। বাকি পদ্ম ফুলে যে ফিনিশিং টাচটা আমাদের দেওয়া দরকার সেইটুকু জাস্ট আমরা অ্যাড করব, নাথিং মাচ। আমরা কোনো কিছু ওভার ওয়ার্ক করার চেষ্টা করব না জলরঙের ক্ষেত্রে। ইনফ্যাক্ট যে কাগজে রঙটা আমরা দিয়ে রেখেছি অলরেডি সেটা ওই রকমই থাকবে, আমরা কোনো ওটাতে কোনো কিছু টাচ করব না। যেটুকু না দিলেই নয়, যেটুকু দরকার একদম সেটুকুই আমরা জাস্ট ইউজ করব। পদ্ম আমাদের জাতীয় ফুল ভারতের, আমরা যারা ভারতে থাকি, তো এটা একটা খুব সুন্দর সাবজেক্ট এক্সপ্লোর করার জন্য, যে কীভাবে আমরা আর কি এটা আঁকতে পারি। একটা টাচ অফ পদ্ম পাতা, খুব ইজিভাবে জল রং ইউজ করে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি, যার জন্য জল রং আমার একটা অতি প্রিয় সাবজেক্ট, যাতে করে আমরা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে পারি। এবং নেচার যেরকম দেখতে হয়, নর্মালি আমরা চোখে যেরকম প্রকৃতিকে দেখি, সেটা ধরতে গেলে, সেটা খুব সুন্দরভাবে ধরার জন্য আমি এটা লক্ষ্য করেছি যে জল রং সেটা খুব ভালো পারে আর কি। যাই হোক, এখানে হালকা টাচ অফ হোয়াইট, একটা রিফ্লেকশন অ্যাড করার জন্য, নট মাচ, কারণ আমাদের যে মেন বিষয় সেটার থেকে যেন আমাদের ফোকাস নড়ে না যায়, এবং সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য হবে ছবিটা আঁকার। যাই হোক, সাদা রং একদম ঘন উইদাউট এনি টাচ অফ এনি ওয়াটার আমি ইউজ করছি, এবং সেটা যাতে করে আর কি পুরো সাদাটা আর কি দেখা যায় সেই জন্য আমি করছি সেটা। আমাদের কাজ প্রায় শেষ, আমরা ভিডিও বা এই টিউটোরিয়ালটা শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা আমাকে জানাও কমেন্টে যে
ভিডিওটা দেখতে তোমার কেমন লাগলো এবং কেমনভাবে মাস্ক ইউজ করে আমি এই পদ্ধতিটা আঁকলাম এবং তুমি সেটা কেমনভাবে আর কি অ্যাপ্লাই করতে পারো যে কোনো অন্য সাবজেক্টের উপরে, যেক্ষেত্রে তোমার মনে হবে যে এরকম ধরনের মাস্কিং করা বা নেগেটিভ স্পেস আমাদের প্রয়োজন, সেখানে তোমরা মাস্কিং ইউজ করতে পারো। তো আমি বলবো যে ভালো কাগজ ইউজ করো যাতে করে মাস্কিংটা করা ইজি হয়ে যায়, এবং যে মাস্কিং টেপ প্রপার সেটা ইউজ করতে পারো তোমরা চাইলে। সো জানাও আমাকে আর কোন সাবজেক্ট দেখতে চাও। সামনে দুর্গা পুজো, সবাইকে দুর্গা পুজোর সাদর শুভেচ্ছা আর কি। চ্যানেলে সাবস্ক্রাইব করো।